নমস্কার, আমি কৌশিক রায়। অ্যাস্ট্রো এডুকেশন ইউটিউব চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা ও অনেক অনেক ভালোবাসা জানাই। লক্ষ্মী নারায়ণ যোগে আট রাশি টাকার গতিতে বসতে চলেছে। মা লক্ষ্মীর কৃপায় এই আট রাশি ধনের ভাণ্ডার পূর্ণ হতে চলেছে। এই লক্ষ্মীনারায়ণ যোগে আগামী 15 দিনের মধ্যে এই আট রাশির বড় ধরনের শুভ সংবাদ আসতে চলেছে। কোন এই সৌভাগ্যশালী রাশি অবশ্যই আমি এই ভিডিওতে আলোচনা করব এবং প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করুন। দেখুন, মা লক্ষ্মী কারো উপর যখন প্রসন্ন হয় কি না, তাকে কিন্তু অপার ধন দেয়। অর্থাৎ মা লক্ষ্মীকে প্রসন্ন করতে গেলে কিছু উপায় অবশ্যই রয়েছে। মা লক্ষ্মীর পুজো আরাধনা অবশ্যই আপনারা করবেন এবং প্রতি বৃহস্পতিবার আপনারা মা লক্ষ্মীকে বেলপাতা অবশ্যই নিবেদন করুন। তাতে আপনার জীবনে বড় ধরনের যে সংকট, অর্থনৈতিক সংকট, সেই সংকট থেকে আপনি কিন্তু মুক্তি কিন্তু পাবেন। দেখুন, যাদের সমস্যা হচ্ছে আমি একটি কথা বলবো, আপনারা নিজস্ব ব্যক্তিগত জন্ম ছক অথবা হস্তরেখা আপনারা বিচার বিশ্লেষণ অবশ্যই করুন। দেখুন, হয়তো আপনারা ভিডিওগুলো প্রতিদিন শুনছেন, হয়তো আপনার সাথে সে মতন আপনি উন্নতি আপনার জীবনে পারছেন না, বাধা চলেই আসছে। এই বাধাকে অতিক্রম করতে গেলে একমাত্র জ্যোতিষশাস্ত্রই আপনাকে কিন্তু টেনে কিন্তু তুলতে পারে। জ্যোতিষ হচ্ছে প্রপার বিজ্ঞান। আপনারা যদি বেদকে বিশ্বাস করেন না, বেদের চোখ হচ্ছে জ্যোতিষ। হয়তো আপনার জন্মচকে কোনো বড় ধরনের আপনার দোষ রয়েছে, তার যদি সঠিক প্রতিকার প্রতিবিধান করান, নিশ্চিতরূপে আপনার এই সমস্যা থেকে মুক্তি কিন্তু পাবেন। আর যারা ঋণে পড়ে গেছেন, প্রচুর ঋণ, একের উপর এক ঋণ, ঋণের বোঝা নিয়ে চলছেন, আপনার বিবাহের জায়গায় সমস্যা হচ্ছে, বিবাহ হচ্ছে না বা দাম্পত্য সুখের জায়গায় বাধা, মামলা মকদ্দমা, ব্যবসা ভালো চলছে না, আপনার বাস্তুদোষ, অবশ্যই আপনারা কন্ট্যাক্ট করুন। কৌশিকরায়ের কাছে ইম্পসিবল বলে ডিকশনারিতে কোনো ওয়ার্ড নেই, এভরিথিং ইজ পসিবল। যে কাজগুলো করি চ্যালেঞ্জের সাথে করি এবং দায়িত্বের সাথে করি, আর আমি যার হাত ধরি কি না তাকে কিন্তু আমি টেনে তুলি। বারবার এই কথা, আমি কিন্তু সবারই হাত ধরি না, যারা নিজে থেকে বলেছে স্যার আপনি আমাকে বাঁচান, অর্থাৎ সেই জায়গাটাতে আমি দায়িত্বের সাথে আমি বলবো, সেখানে কিন্তু আমি খুব চ্যালেঞ্জের সাথে কাজ করি, অর্থাৎ সেখানে আমার পরিবারের একজন কেউ কিন্তু সে হয়ে যায়, সেখানে কিন্তু আমি খুব গ্যারেন্টির সাথে এবং দায়িত্বের সাথে, ওই হচ্ছে হবে বলে কথা নয়। আমাদের প্রতিটা দিন কিন্তু বিশেষভাবে ইম্পর্টেন্ট, কারণ আমাদের একটি দিনও যদি চলে যায় কি না, মিস হয়ে যায় কি না, তাহলে কিন্তু আমরা অনেকটা কিন্তু পিছিয়ে পড়ি। তো আমার কবে ভালো সময় আসবে তার জন্য কিন্তু অপেক্ষা আমি করতে পারি না, সেটাকে গ্রহকে রেক্টিফিকেশন করে, জন্মছককে সংস্কার করে এই জায়গাটা কিন্তু করানো কিন্তু সম্ভব। একটা কথা আমি বারবার বলছি, মানুষের ভাগ্য কখন ঘুরে কেউ কিন্তু বলতে পারে না, কখন যে কার ভাগ্য ঘুরে, কপাল খুলে, কারো কপাল ভালো চলছিল সেখানে খারাপ হচ্ছে, কারো খারাপ চলছিল সেখানে ভালো হচ্ছে, এটাই তো হচ্ছে গ্রহের খেলা। মানুষ কিন্তু একরকম না, জগৎ পরিবর্তনশীল, গীতাতেই কথাটা লেখা আছে, জগৎ পরিবর্তনশীল, অর্থাৎ পরিবর্তনই হচ্ছে জগতের নিয়ম। আপনি যেমন দুঃখে আছেন, একদিন আপনার সুখ আসবে, সুখে আছেন দুঃখ আপনার আসবে, অর্থাৎ রাত এবং দিনের মতো আপনার কিন্তু এটা সঙ্গী। তো আগে থেকে যদি আমরা অ্যালার্ট হয়ে যাই, আমাদের
কোন সময়টা ইনভেস্টমেন্ট করা উচিত, কোন ব্যবসা করা উচিত। বিবাহের জায়গা যদি আমরা যৌতুক বিচার করে বিবাহ করি, যদি আপনার সন্তানের এডুকেশনের জায়গা, ঋণের জায়গাটা কিন্তু বড় একটা সমস্যা, একের পর এক ঋণ। অর্থাৎ জীবনটা একদম মানে অতিষ্ঠ হয়ে যাচ্ছে মানুষের অনেক ক্ষেত্রে, যে স্যার আমার এই ঋণ থেকে কবে মুক্তি পাবো স্যার। অবশ্যই আমি চ্যালেঞ্জ নিয়ে বলছি এবং দায়িত্বের সাথে গ্যারান্টির সাথে, ঋণ আপনার কাটবে। মা লক্ষ্মী এবং নারায়ণের কৃপায় এই আট রাশি লক্ষ্মী নারায়ণ যোগে টাকার গতিতে বসবে, যদি আপনার জন্মছকে বড় কোনো দোষ না থাকে। প্রথম যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম সিংহ রাশি। সিংহ রাশি লক্ষ্মীনারায়ণ যোগে আপনাদের ভাগ্যক্ষেত্রে উন্নতি এবং আপনাদের এই সময় ডেইলি ইনকাম বৃদ্ধি করবে। সম্পত্তিগত দিক থেকে আপনাদের লাভ এই সময় কিন্তু দিতে চলেছে এবং ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ। দ্বিতীয় রাশি তুলা রাশি। তুলা রাশির এই লক্ষ্মীনারায়ণ যোগে আপনার কপাল খুলতে চলেছে, আপনাদের আকস্মিক অর্থপ্রাপ্তি, শেয়ার বাজার, স্টক মার্কেট, ট্রেন্ডিং ফাটকা থেকে আপনারা কিন্তু অর্থ কিন্তু পাবেন এবং ভাগ্যক্ষেত্রের বৃদ্ধি, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় এবং কর্মক্ষেত্রে প্রমোশন, পদোন্নতি, পদপ্রতিষ্ঠা লাভ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সেটি হচ্ছে ধনু রাশি। ধনু রাশির অর্থনৈতিক স্থিতি আপনাদের মজবুত হতে চলেছে। ধনু রাশির আপনাদের ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা আপনারা পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের এই সময় অনলাইন কাজের সঙ্গে যুক্ত রয়েছেন, ডিজিটাল মার্কেটের সঙ্গে যুক্ত রয়েছেন, সেলসের সাথে যুক্ত রয়েছেন, বুদ্ধির দ্বারা যারা কাজকর্ম করেন সেখান থেকে কিন্তু ধনু রাশি লাভ কিন্তু পেতে চলেছে। অর্থাৎ সিংহ, তুলা, ধনু। এরপর যে রাশি সেটি হচ্ছে কর্কট রাশি। কর্কট রাশির ডেইলি ইনকাম, শুভ বিবাহ, ব্যবসা ক্ষেত্রে আপনাদের শুভ ফল কিন্তু পেতে চলেছেন। এরপর যে রাশির কথা বলবো সেটি হচ্ছে মকর রাশি। মকর রাশির আর্থিক স্থিতি মজবুত হতে চলেছে, ডুবে গেছে, আটকে গেছে এমন কোনো টাকা পুনরুদ্ধার হতে চলেছে। আপনাদের মান সম্মান, যশ, পদপ্রতিষ্ঠা লাভ হতে চলেছে। অর্থাৎ মকর রাশির ধনের ভাণ্ডার পূর্ণ কিন্তু হতে চলেছে। এরপর যে রাশির আমি কথা বলবো সে রাশির নাম আপনার মেষ রাশি। মেষ রাশির ক্যারিয়ারের ক্ষেত্রে লাভ, সম্পত্তিগত দিক থেকে লাভ, আপনাদের কর্মযোগ, আর্থিক স্থিতি মজবুত, আপনার গোল্ড, চাঁদি, শেয়ার থেকে লাভ, ভাগ্যক্ষেত্রে উন্নতি, প্রমোশন, পদোন্নতির একটা কর্মক্ষেত্রে সম্ভাবনা কিন্তু রয়েছে। এরপর যে রাশি সেটি হচ্ছে মিথুন রাশি। মিথুন রাশির আপনাদের হঠাৎ অর্থপ্রাপ্তি যে কোনো দিক থেকে আপনাদের হতে চলেছে এবং ভাগ্যক্ষেত্রে আপনাদের এই সময় বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা কাজ। এবং বিদেশ থেকে যারা বিদেশের সাথে যুক্ত রয়েছেন, ফরেনের সঙ্গে যুক্ত রয়েছেন, ফরেন থেকেও কিন্তু আপনারা এই সময় লাভ কিন্তু পেতে চলেছেন। এবং এই সময়ের মধ্যে মিথুন রাশির না হওয়া কাজগুলো, দীর্ঘদিন আটকে গেছে এমন কোনো কাজগুলো আপনাদের সম্পন্ন কিন্তু হতে চলেছে। এরপর যে রাশি সেটি হচ্ছে কুম্ভ রাশি। কুম্ভ রাশির ডেইলি ইনকাম, শুভ বিবাহ, বিদেশ এবং শেয়ার বাজার ফাটকা, স্টক মার্কেট থেকে আপনারা কিন্তু প্রচুর অর্থ কিন্তু পেতে চলেছেন। ভাগ্যক্ষেত্রে বৃদ্ধি হতে চলেছে, ভাগ্যের দ্বারা যে যে কাজগুলো হয় আপনাদের কিন্তু এই সময় কিন্তু নিশ্চিত রূপে কিন্তু হতে চলেছে। অর্থাৎ লক্ষ্মীনারায়ণ যোগে এই আট রাশি টাকার গদিতে বসতে চলেছে। যারা আমার সাথে পরামর্শ করতে চাইছেন, স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ বুকিং নাম্বারে আপনারা মেসেজ করুন, সময় মতো আপনারা রিপ্লাই পেয়ে যাবেন। এটা সম্পূর্ণরূপে অনলাইন সার্ভিস এবং সম্পূর্ণরূপে এটা পেড সার্ভিস। এবং সমস্যা তো আছে, সমাধানের পথও
রয়েছে। ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করুন। প্রত্যেকে জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী, জয় মা লক্ষ্মী অবশ্যই কমেন্ট করুন। সকলে সুস্থ থাকুন, নমস্কার।